মিশরের মধ্যে ডেড সি আছে পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা জিব্রিল আমি জমিনকে এরকম ধরে উপরের দিকে নিছেন আল্লাহ বলতেছেন এবার উল্টা দেব উল্টা দিছি নিচে ফেলাইছি সুবহানাল্লাহ কি জন্য পাপ কাজের জন্য এখানে ডেড সি আছে নি পৃথিবীতে একমাত্র মরা সাগর যেটাকে ডেড সি বলা হবে যে সাগরের মধ্যে কেউ ডুবে না যে সাগরে এখনো পর্যন্ত একটা ব্যাঙের উড়ানিও নাই সুবহানাল্লাহ জিব্রিল আমি বলে ইয়া রাসূল আমি এই মুহূর্তে জমিনকে উপরে তুলতেছি তুলে উপর থেকে এরকম করে ছেড়ে দিব আমার নবী বলতেছে না আমি তো রহমতুল লিল আলামিন সুবহানাল্লাহ আমাকে আল্লাহ পাঠিয়েছেন শাহিদ হিসাবে রহমত হিসাবে পাঠিয়েছেন জিব্রিল আমি তোমাকে বলছি মনে রাখবে এই সমস্ত সবাই দেখবে একদিন আমার দিনের থরে আসবে সুবহানাল্লাহ এখন দেখেন তাইফের ইসলাম আছে নি বাবা শুধু তাইফে আছে নাকি সারা পৃথিবীতে আল্লাহু আকবার বলেন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার সারা দুনিয়া ব্যাপী ইসলাম মানুষ বুঝতেছে ইসলামের দিকে ধাবিত হচ্ছে আপনারা দেখতেছেন সেনেগালের বড় বড় খ্রিস্টানের বড় বড় কৌমরা মুসলমান হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আফ্রিকার বড় বড় মহাদেশের মধ্যে রাষ্ট্রসহ মুসলমান হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে আমার নবী কখনো বলে নাই একটা কঠোর কিন্তু মাহ রমাদানুল মোবারকের যারা রোজা পেয়ে গুনাহ মাফ করতে পারে নাই জিব্রিল আমিন বললেন ইয়া রাসূল তাদের উপর লানত আমার নবী মিম্বরে দাঁড়িয়ে কি দিয়েছেন সমর্থন দিয়েছেন জিব্রিল আমি রাসূল আমিন বলে সেটা গ্যারান্টেড করে দিলাম সুবহানাল্লাহ ইয়া রাসূল তারপরে যার সামনে আপনার নাম হয়েছে আপনার নাম মোবারক উচ্চারণ হয়েছে কিন্তু দুরূদ শরীফ পড়ে নাই অগ্নবী তার উপরে লানত ইয়া রাসূলুল্লাহ সর্বশেষ যেই ব্যক্তি যে সন্তান মা বাবাকে পেয়েছে দুইজন থেকে একজনকে জান্নাত কামাই করতে পারে নাই তার উপরে লানত আমার নবী তিনবার আমিন আমিন বললেন সুবহানাল্লাহ এখন হিসাব একটু আপনি আমি কষি না একটু করে রমজান তো গিয়ে চলে যাচ্ছে আসতে 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 লাগতেছে গতকালকে আসতে মনে বিদায় নিতে চলেছে রহমতের সময়গুলো খুব হার্ডলি ভাবে চলে যায় খুব দ্রুত চলে যায় একে আপনি ঠের পাবেন না কিন্তু যারা ইমানদার তারা টের পায় সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহ আমাদের এই ইবাদতকে একটু কবুল করে নিক আমিন বলেন আরেকটু জোরে বলেন আমিন হৃদয়কে একটু নরম করেন আল্লাহর দিকে আসেন ফিরে আসেন মালিক মওলার দিকে আসেন একবার চোখের পানি ফেলে দেখেন আমার আল্লাহ হৃদয়কে মরিচিকা মুক্ত করে দিবেন হৃদয়কে রহমতের নূর জেনে দিবেন সুবহানাল্লাহ বলেন